1900 থেকে 2000 সাল পর্যন্ত বা 2020 পর্যন্ত, অর্থাৎ বিংশ শতাব্দীতে পৃথিবীতে যা কিছু হয়েছে, যত মিডিয়াতে বা মিডিয়ার বাইরে মেইন স্ট্রিম মিডিয়াতে কালচারাল মুভমেন্ট অথবা আর্টিস্টিক মুভমেন্ট সব কিছু মিলিয়ে যদি একটা তালিকা তৈরি করা হয়, তাহলে এটার একদম টপ পজিশনে থাকবে একটা ব্যান্ড, সেটা হচ্ছে বিটলস। এখন বিটলস দিয়ে আমি আসলে, বিটলস কেন বিখ্যাত বা বিটলস নিয়ে কেন মানুষ, বিটলস আজকে 50 বছর হয়েছে তারা মিউজিক করা ছেড়ে দিয়েছে বা ডিসব্যান্ডেড হয়েছে, এরপরও 2020 সালে এসেও মানুষ কেন বিটলস নিয়ে এত বেশি ইন্টারেস্টেড, এটা নিয়ে আমি একটু রিসার্চ করেছি এবং আমি আমার কিছু পার্সোনাল ভিউ বা পার্সোনাল অপিনিয়ন শেয়ার করতে চাই আপনাদের সাথে। কারণ বিটলস আফটার অল অনেক বেশি বড় একটা নাম এবং এটা আসলে আসলে অনেক বড় একটা ডেয়ার বলা যায় যে কোনো মানুষের জন্যই বিটলস সম্পর্কে কোনো অপিনিয়ন দেওয়া বা তাদের ক্রিটিক হওয়া। সো পল ম্যাকার্টনি বা জন লেনন তাদের জীবনের, বা জর্জ হ্যারিসন অথবা রিঙ্গো স্টার, জর্জ হ্যারিসন এবং জন লেনন ইজ ডেড, বাট পল ম্যাকার্টনি এবং রিঙ্গো স্টার এখনও বেঁচে আছেন ফেব ফোরের মধ্যে, চারজনের মধ্যে। সো তাদেরকে তাদের পুরো জীবনের সবচেয়ে বেশি সময় যেই প্রশ্নটা ফেস করতে হয়েছে সেটা হচ্ছে হোয়াট ওয়ার ইউ থিঙ্কিং, যখন আপনি গানগুলো রেকর্ড করছিলেন বা লিখছিলেন বা প্রডিউস করছিলেন বা পারফর্ম করছিলেন, আপনাদের মাথায় কী ঘুরছিল, হোয়াট জিনিয়াসেস ওয়েন্ট ইন টু ইউর হেড টু কাম আপ উইথ দিস সংস, এই ধরনের গান তৈরি করা যেটা অন দ্যাট টাইম পুরোপুরি একটা আনইউজুয়াল ব্যাপার ছিল এবং মানুষের চিন্তাভাবনার পুরোপুরি বাইরে ছিল এই গানগুলো বা এই অ্যালবামগুলো। সো তারা এই প্রশ্নটার, তারা চারজন বিভিন্নভাবে অ্যান্সার করেন এবং বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে অ্যান্সার করেছেন। সেই প্রশ্নটার আসল উত্তরটা জানাটা আসলে খুবই কষ্টকর, কারণ এখনও মানুষ এখনও রিসার্চ করে যে বিটলসের মিউজিকের মধ্যে ম্যাজিকটা কী ছিল এবং এই ম্যাজিকটার সোর্স কী ছিল, এখনও মানুষ এটা নিয়ে অনেক বেশি কনফিউজ থাকে। বাট স্টিল এটা এক সাইডে রাখলে বিটলসের মিউজিক আমরা সবাই পছন্দ করি এবং বিটলসের গান, বিটলস পুরো পৃথিবীতে 1 বিলিয়ন অ্যালবাম অর্থাৎ প্রায় 100 কোটি অ্যালবাম বিক্রি করেছে, 100 কোটি কপি অ্যালবাম বিক্রি করেছে তারা পুরো পৃথিবীতে আজ পর্যন্ত, যেটা একটা হিউজ রেকর্ড এবং এই রেকর্ড কখনোই ভবিষ্যতে কেউই ভাঙতে পারবে না, এটা আমরা সবাই জানি। সো হোয়াটস দ্য ফাস, কেন তাদেরকে নিয়ে এত বেশি আলোচনা, তাদের মিউজিকের মধ্যে কী ব্যাপারটা রয়েছে এমন যেটা নিয়ে আসলে মানুষ খুব বেশি সিডিউসড হয়ে যায়, খুব অ্যাট্রাক্টেড ফিল করে তাদের ব্যান্ডটার প্রতি বা তাদের মিউজিকের প্রতি, তাদের অ্যালবামগুলোর প্রতি। সো বিটলস মাত্র 7 বছর মিউজিক করছে, অর্থাৎ 1963 থেকে, আমি ধরবো 60 থেকে ধরবো না, 1963 তাদের ফার্স্ট অ্যালবাম আসে, দেন 1970 তারা ডিসব্যান্ডেড, অর্থাৎ মাত্র 7 বছর তারা মিউজিক করেছে। এর মধ্যে তারা সেভারাল অ্যালবামস রিলিজ করেছে, 7 বছরের টাইমলাইনটাকে দুইভাবে ভাগ করা যায়। 1967 আগে তারা পুরোপুরি এক ধরনের মিউজিক করেছে, 1967 পরে পুরোপুরি ডিফারেন্ট, তারা পুরো একটা ইউটার্ন নিয়েছে এবং তারা এক্সপেরিমেন্ট শুরু করেছে তাদের মিউজিক নিয়ে, সাইকেডেলিক ব্যাপার স্যাপার সব কিছু জনরা ব্ল্যান্ডিং করে তারা গান রিলিজ করেছে। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে দে স্টিল হ্যাড দ্য প্রিভিয়াস ফলোয়ার্স, মূলত আরও ফ্যান বৃদ্ধি পেয়েছে, ফলোয়ার বৃদ্ধি পেয়েছে এই অ্যালবামগুলোর পরে, যেটা খুব বেশি একটা ডেয়ারিং ব্যাপার ছিল এবং দে ডিড ইট রিয়েলি ওয়েল। এবং আমি আসলে এটাকে লাক বলবো না, আমি এটাকে একদম পিওর জিনিয়াস ওয়ার্ক বলবো। এবং যদি আমি একটা আর্টসি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি বা মিউজিক্যাল ফান্ডামেন্টাল ব্যাপার স্যাপারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তারপরেও আমি বলবো যে এটা পুরোপুরি একটা অ্যাবসোলিউটলি জিনিয়াস একটা মুভমেন্ট ছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা জানতো তারা কী করছিল এবং তারা প্রেডিক্ট করতে পেরেছিল বা তারা বুঝতে পেরেছিল তাদের মিউজিকটা মানুষকে কোন দিকে ড্রাইভ করছে বা মানুষ কোন ব্যাপারটা চিন্তা করছে, মানুষ কী চাচ্ছে, তারা সেটা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছিল। এটা রিয়েলাইজ করার জন্য একটা মানুষকে অনেক বেশি জিনিয়াস হতে হবে এবং তারা চারজনই আসলে খুব বেশি মাত্রায় জিনিয়াস ছিল, যেটা আমি যতই বলি না কেন অনেক বেশি কম হয়ে যাবে। সো মিউজিকের ফান্ডামেন্টাল যে ব্যাপারটা আছে, ফান্ডামেন্টাল ব্যাপার স্যাপারের মধ্যে ঢুকে মিউজিকের ফাউন্ডেশনটা চেঞ্জ করাটা এবং মানুষ কীভাবে সেটাকে গ্রহণ করে সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করাটা, এটা অনেক বিশাল বড় একটা ব্যাপার, শুধু মিউজিকের ক্ষেত্রে না, সব কিছুর ক্ষেত্রে, আর্টের যে কোনো ফর্মের ক্ষেত্রেই। বিটলস যেহেতু মিউজিকের ক্ষেত্রে করেছে, সেহেতু আমি বললাম ফান্ডামেন্টাল চেঞ্জ করা বা ফাউন্ডেশনের ভেতরে ঢুকে মেলোডি, হারমোনি, কর্ড প্রোগ্রেশন এইসব চেঞ্জ করা,
এবং এগুলো নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করা এবং সেটা মানুষের চিন্তাভাবনার সাথে ক্যাপ কীভাবে যায়, মানুষ এটা কীভাবে গ্রহণ করে সেটা আগে থেকে বুঝতে পারা, এই ব্যাপারগুলো আসলে গড গিফটেড ব্যাপার ইন এ ওয়ে। কারণ মানুষ, আপনি হয়তো ভাবতে পারেন যে ক্যাচি সং, বিটলসের বেশিরভাগ গানই হচ্ছে ক্যাচি, এখন আপনি এটা ততক্ষণ পর্যন্ত ভাবতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন না যে ক্যাচি সং লেখাটাও কতটা কঠিন। বর্তমানকালে যেসব পপ গান রয়েছে সেই ক্যাচি গানগুলো এবং বিটলসের অর্থাৎ ম্যাকার্টনি এবং জন লেনন যেসব ক্যাচি গান লিখেছে, এই দুটা ক্যাচির মধ্যে অনেক বেশি তফাত রয়েছে। এটা আপনি যখন অনেক মিউজিক নিয়ে, মিউজিক থিওরি নিয়ে গবেষণা করবেন তখন আপনি এই ব্যাপারটা খুব স্পষ্ট বুঝতে পারবেন এবং আপনি ম্যাকার্টনি এবং লেননকে একদম হেডস অফ দেবেন। তাদের ক্যাচি গান লেখার স্টাইল দেখলে বা তাদের মেলোডি লেখার স্টাইল দেখলে, তাদের হারমোনি দেখলে, ভয়েসের হারমোনি বা ইনস্ট্রুমেন্টাল ওয়াইজ হারমোনি দেখলে, তাদের গানগুলোর কয়েকটা বেসিক ব্যাপার ছিল যেটা খুব বেশি প্রশংসার দাবি। এর মধ্যে একটা হচ্ছে, প্রথমে বললাম যে ফাউন্ডেশন চেঞ্জ করবা, ফান্ডামেন্টাল ব্যাপার স্যাপার ফলো না করে আভানগার্ড অর্থাৎ একটু এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপার তারা নিজেরা যা করতে চাচ্ছে সেটা করে দেখানো। এখন এটা মিউজিক্যাল থিওরি অনুযায়ী বা ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী অথবা কি বলবো, জাস্ট ফোর ফোরের বাইরে একটু চলে যাওয়া, ফোর ফোরের বাইরে গিয়ে ব্যাপারটা একটু এক্সপেরিমেন্ট করে আবার ফোর ফোরে ফিরে আসা, এই ব্যাপারগুলো করতে গেলে আসলে অনেক বেশি ক্রিয়েটিভিটি দরকার। এবং টু বি অনেস্ট, ইউ মাস্ট হ্যাভ বলস টু অ্যাপ্লাই দোজ থিওরিজ অ্যান্ড এক্সপেরিমেন্ট টু সি হাউ পিপল রিয়েক্ট টু দিস সংস। একটা 3-4 বা 5 মিনিটের গানের মধ্যেই আপনি অনেকগুলো ভ্যারিয়েশন চাইলেই আনতে পারবেন না, হারমোনি ওয়াইজ অথবা মেলোডি ওয়াইজ অথবা লিরিক্যাল ওয়াইজ। একটা 5 মিনিটের গানের মধ্যেই দেখা যাচ্ছে খুব মেলানকোলি একটা ফিলিং আসছে, একটা হ্যাপি ফিলিং আসছে, অথবা গানটা রিদম ওয়াইজ খুব বেশি চেঞ্জ হচ্ছে জাস্ট 3 মিনিট বা 4 মিনিটের বা 5 মিনিটের একটা গানের মধ্যে। এটাও খুব বেশি ক্রিয়েটিভ আসলে, এটা হিস্ট্রিক্যালি কেউই আসলে করেনি, তারা দে ফার্স্ট পায়োনিয়ার ডেট, তারা প্রথম এটা শুরু করেছে। জাস্ট একটা 4 মিনিটের গানের মধ্যে খুব একটা স্পেসি ফিলিং তৈরি করা, খুব বেশি স্পেস দেওয়া, ড্রামসের ক্ষেত্রে বা বেস গিটারের ক্ষেত্রে অনেক বেশি স্পেসি, অনেক বেশি রুম তৈরি করা এবং একটা অ্যাটমসফিয়ার তৈরি করা, যে অ্যাটমসফিয়ারটা আপনাকে মেন্টালি বা আপনাকে ফিজিক্যালি সবভাবে আপনাকে অনেক বেশি ড্রাইভ করবে, আপনাকে অনেক ভাবাবে কী হচ্ছে ব্যাপারটা এবং আপনি পরের মুহূর্তটা জানতে চাইবেন, 1 মিনিট পরে 1.5 মিনিটে কী হচ্ছে, 1.5 মিনিট পর 2 মিনিটে কী হচ্ছে সেটা জানার একটা আগ্রহ তৈরি হবে। গানটা শেষ হওয়ার পরে আপনার মনে হবে যে শেষ হয়ে হলো না শেষ, এমন একটা ফিলিং আসবে। সো এই ব্যাপারগুলো জাস্ট উইদিন 3 or 4 মিনিটস or 5 মিনিটসের মধ্যে করাটা খুব বেশি ক্রিয়েটিভ ব্যাপার এবং এটা আসলে এটার পেছনে তারা, আমি শিওর, আমি গ্যারান্টি দেবো দেবো, তারা অনেক বেশি সময় ব্যয় করেছে জাস্ট টু কিপ দ্য থিংস পারফেক্ট অ্যান্ড দে নেইলড ইট, দে টোটালি নেইলড ইট। এটা হচ্ছে একদম ফার্স্ট এবং বেসিক পয়েন্ট। আরেকটা সবচেয়ে বড় প্রধান পয়েন্ট হচ্ছে বিটলসের, যেটা আমি পার্সোনালি মনে করি, সেটা হচ্ছে তারা 7 বছর মিউজিক করেছে প্রথম গান থেকে শেষ গান পর্যন্ত। এই 7 বছরের মধ্যে তারা দে রোড সংস ফর লিটারেলি এভরি ওয়ান, তারা বাচ্চাদের জন্য গান লিখেছে, তারা টিনেজারদের জন্য গান লিখেছে, টিন বয়সে যে অ্যাংস থাকতে পারে বা যেই ফ্রাস্ট্রেশন থাকতে পারে, যে অ্যাঙ্গার থাকতে পারে, টিন বয়সে যে রোমান্স থাকতে পারে, রোমান্টিক ব্যাপার স্যাপার সেগুলো নিয়ে তারা গান লিখেছে। এরপর মিডল এজড মেনদের জন্য তারা গান লিখেছে, বয়স্ক মানুষদের জন্য তারা গান লিখেছে, তারা চার্চ বা রিলিজিয়াস ব্যাপার স্যাপারে গান লিখেছে, তারা মেলানকোলি বা একদম পুরো সাইকেডেলিক ব্যাপার স্যাপার নিয়ে গান লিখেছে, তারা ইন্ডিয়ান যেসব ব্যাপার স্যাপার, ইন্ডিয়ান মিউজিক্যাল থিওরি তারা তাদের মিউজিকে অ্যাপ্লাইড করেছে, তারা R&B অ্যাডপ্ট করেছে, পপুলার মিউজিকের সাথে ক্লাসিক্যাল মিউজিকের থিওরি একদম পুরোপুরি ব্ল্যান্ড করে, যে একটা চমৎকার জনরা তৈরি হওয়া সম্ভব সেটা তারা একদম পুরো পৃথিবীকে হাতে নাতে দেখিয়ে দিয়েছে, যেটা আর কেউই করতে পারেনি। এবং তারা করেছে এমন না যে তারা প্রথমে করেছে, তারা করেছে এবং তারা সবচেয়ে ভালোভাবে করেছে। যখন তারা একদম বিখ্যাত ছিল বা তারা তাদের একদম পিকে ছিল 1963-তে বা 1964-এ, তারা যে অ্যালবামগুলো রিলিজ করছিল, তারা আমেরিকাতে যাচ্ছিল, শো করছিল ব্রিটিশ ইনভেশন ইন আমেরিকা, বলা যায় তারা পুরোপুরি লিটারেলি স্টেডিয়াম সোল্ড আউট, তাদের জন্য দেখা গেছে আমেরিকাতে হলিডে পর্যন্ত ঘোষণা করতে হয়েছিল, বিটলম্যানিয়ার টার্মটার জন্ম হয়েছিল। আমরা জানি বিটলম্যানিয়া সম্পর্কে, আপনি নেটে সার্চ করলেই সব কিছু পাবেন, স্ক্রিমিং ফ্যান্স, সবাই এত বেশি স্ক্রিম করছিল বিটলসের কনসার্টে যে বিটলসের মিউজিশিয়ানরা তাদের ইনস্ট্রুমেন্টের সাউন্ড পর্যন্ত তারা শুনতে পাচ্ছিল না লাইভের মধ্যে। এই ব্যাপারগুলো আসলে একদম রাতারাতি হয়েছে এমন না, যে রাতে একটা গান লিখলাম সকালে উঠে আমার এরকম হয়ে গেল, এরকম না।
দে নিউ, তারা জানতো তারা কী করছিল এবং তারা এটা বুঝতে পেরেছিল যে হোয়াট আর ইউ থিঙ্কিং, তারা নিজেরা যেটা ভাবছে সেটা যতটা না প্রায়োরিটি পেত তারা মানুষ কীভাবে সেটা ভাবছে, মানুষ কীভাবে সেটা গ্রহণ করবে সেটা নিয়ে অনেক বেশি ভাবতো, এবং তারা বলা যায় মাইন্ড রিডার ছিল একটা ক্ষেত্রে বলা যেতে পারে। কারণ 1960s পৃথিবীতে অনেক কিছু হচ্ছিল, আমরা জানি ভিয়েতনাম ওয়ার চলছিল, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে স্পেস ওয়ার চলছিল, কে আগে স্পেস জয় করবে, কে আগে চাঁদে যাবে, তো এইসব ব্যাপার নিয়ে 1960s আসলে কালচারালি বা পলিটিক্যালি ইকোনমিক্যালি সব কিছু মিলিয়ে খুব পুরো পৃথিবীটা একটা পুরোপুরি কেওস অবস্থায় ছিল। এমন সময় বিটলসের উৎপত্তি ঘটে এবং দে শো দ্য ওয়ার্ল্ড যে কীভাবে কোনো একটা ব্যাপারকে অ্যাপ্রোচ করতে হয় এবং কীভাবে একটা কমিউনিটিকে একত্র করতে হয়, কীভাবে মানুষকে একটা জায়গায় আনতে হয়। এটা আসলে তখনকার আমলে একদম পুরোপুরি অসম্ভব ছিল, বাট তারা সেটা করতে পেরেছে উইথ দেয়ার ইনস্ট্রুমেন্টস, উইথ দেয়ার সং রাইটিং, উইথ দেয়ার মেলোডিস, উইথ দেয়ার হারমোনিস, উইথ দেয়ার ক্যাপেবিলিটি অফ রিচিং দ্য অডিয়েন্স, দেয়ার ক্যাপেবিলিটি অফ কমিউনিকেটিং উইথ দ্য অডিয়েন্স। প্রথম দিকে এই ধরনের পপুলার মিউজিকের পরে 1967 এসে যখন তারা সার্জেন্ট পেপার লোনলি হার্টস ক্লাব ব্যান্ড অ্যালবামটা রিলিজ করে, কিংবা এর আগে দুইটা অ্যালবাম রিভলভার এবং রাবার সোল, এই দুইটা অ্যালবাম যখন রিলিজ করে তখনই বোঝা যাচ্ছিল যে তারা তাদের সাউন্ড অনেক চেঞ্জ করছিল, এক্সপেরিমেন্টের দিকে তারা যাচ্ছিল। সার্জেন্ট পেপার লোনলি হার্টস ক্লাব ব্যান্ড রিলিজের মাধ্যমে ব্যাপারটা অনেকটা এরকম যে তারা ধীরে ধীরে একটা পাহাড়ে উঠেছে, অনেক বড় একটা এম্পায়ার তৈরি করেছে, দেন হঠাৎ করে পাহাড় থেকে একদম লাফ দিয়ে তারা নিচে পড়ে গেল, পুরোপুরি একদম ইউটার্ন নিয়ে তারা একটা সাইকেডেলিক, পুরো সাইকেডেলিক এবং এক্সপেরিমেন্টাল একটা অ্যালবাম রিলিজ করলো। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষ সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে, মানুষ সেটাকে পছন্দ করেছে, যেটা কোনো ব্যান্ড পৃথিবীতে কখনোই করতে পারেনি। একদম পুরোপুরি সাউন্ড মিউজিক সব কিছু হঠাৎ করে চেঞ্জ করে দিল, বাট মানুষ স্টিল সেটাকে পছন্দ করছে। এবং বিটলস এটাও জানতো দে ওয়ার নট কামিং ব্যাক, তারা এই অ্যালবামটার মাধ্যমে তারা আবার তাদের আগের সাউন্ডটাতে কখনোই আসবে না, তারা এই ধরনের সাউন্ডেই থাকবে। সো এটা অনেক হিউজ একটা স্টেপ, একটা লিপ ফরওয়ার্ড টু দ্য নেক্সট স্টেপ। বিটলসের চারজন মেম্বার নিয়ে যদি আমি একটু বলি, জন লেনন এবং পল ম্যাকার্টনি, তারা হচ্ছে বিটলসের প্রাইমারি সং রাইটার। পল ম্যাকার্টনি খুব বেশি ট্র্যাডিশনাল বা ক্লাসিক্যাল ওয়ে ফলো করতেন গান লেখার ক্ষেত্রে, কারণ উনি সবসময় বলেছেন ওনার ফ্যামিলি হচ্ছে একটা মিউজিক্যাল ফ্যামিলি, একটা মিউজিক্যাল ফ্যামিলিতে উনি বড় হয়েছেন। সো এটা ম্যাকার্টনি লেখার মধ্যে, লেখাটা দেখলে আপনি বুঝবেন ম্যাকার্টনি যে গানগুলো রয়েছে। জন লেনন ছিলেন একটু এক্সপেরিমেন্টাল এবং একটু রাস্তার অন্য সাইডে গাড়ি চালাতে উনি পছন্দ করতেন, বলা যায় আভানগার্ড ওনার স্টাইলটাকে। সো এই দুইটা ব্যাপার যখন ব্লেন্ড হবে তখন একটা ম্যাজিক্যাল ব্যাপার তৈরি হবে, এবং এটাই হচ্ছে বিটলস। একটা উদাহরণ আমি দিই, সেটা হচ্ছে বিটলসের একটা বিখ্যাত গান হচ্ছে এ ডে ইন দ্য লাইফ, সার্জেন্ট পেপার্স লোনলি হার্টস ক্লাব ব্যান্ডের সবচেয়ে শেষ গানটা। এই গানটার দুইটা অংশ রয়েছে, দুইটা অংশ পুরোপুরি ডিফারেন্ট, একটা অংশ লিখেছে জন লেনন, একটা অংশ লিখেছে ম্যাকার্টনি। সো তারা আসলে দুইটা অংশ লিখে, দুইটা আলাদা আলাদা গান লিখে তারা কোনো কনক্লুশনে যেতে পারছিল না, অর্থাৎ তারা ভাবছিল যে কীভাবে গানটা শেষ করে। তখন তারা কী করলো, দুইটা গানকে একটা জোড়া দিয়ে একটা গান বানিয়ে ফেলো, এবং এই গানটা বলা যায় মিউজিক্যাল হিস্ট্রিতে একটা রেভুলেশন করেছিল গানটা। এই গানটার মধ্যে তারা একটা বিশাল অর্কেস্ট্রা নিয়ে এসেছিলো এবং পৃথিবীতে যত ধরনের বাদ্যযন্ত্র ছিল, ইনস্ট্রুমেন্ট ছিল, তখন সব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে এই গানটার রেকর্ডের পেছনে, প্রডিউসের পেছনে। সো এটা আমি বলবো যে এটা হচ্ছে একদম পুরোপুরি একদম গড লেভেল ক্রিয়েটিভিটি আসলে, কারণ এত ডিপলি চিন্তা করা এবং এত উপরের দিকে গিয়ে ভাবা যে গান দুইটাকে কীভাবে ব্ল্যান্ড করা যায় এবং দুইটাকে কীভাবে হারমোনি করে একটা নতুন গান তৈরি করা যায়, এটা আসলে টু মাচ জিনিয়াস একদম, এটার উপরে কোনো কথাই নেই। পল ম্যাকার্টনি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পল ম্যাকার্টনি খুব ভালো মেলোডি লিখতে পারতেন, যেটা বিটলসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, মেলোডি। বিটলসের চারজন মেম্বারই খুব ভালো ইনস্ট্রুমেন্ট প্লেয়ার এরকম না, তারা খুব ভার্চুয়াসও ইনস্ট্রুমেন্ট প্লেয়ার না, তারা একদম খুব র্যান্ডম ইনস্ট্রুমেন্ট প্লেয়ার, কিন্তু তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মেলোডি, তাদের মেলোডিগুলো খুব বেশি ক্যাচি ছিল। প্রথমবার শোনার পরই বিটলসের গানগুলো এই জন্যই মানুষের অনেক বেশি ভালো লাগে, দুই তিনবার শোনা লাগে না। পল ম্যাকার্টনির মেলোডি রাইটিং এটার পেছনে অনেক বড় একটা ভূমিকা রেখেছে। জর্জ হ্যারিসনের গিটার প্লেয়িং সম্পর্কে যদি আমরা বলি, জর্জ হ্যারিসন কোনো ভার্চুয়াসও গিটার প্লেয়ার ছিলেন না, টেকনিক্যাল গিটার প্লেয়ার ছিলেন না, বাট ওনার গিটার টোনটা খুব বেশি হিপনোটিক ছিল এবং ওনার গিটারের যে কর্ড প্রোগ্রেশনগুলো ছিল খুব বেশি সুদিং ছিল, এবং তারা যে গান করছিল সেটার সাথে সেটা খুব ভালোভাবে ব্ল্যান্ড হয়েছে। আর রিঙ্গো স্টারের কথা বলতে গেলে, রিঙ্গো স্টারকে আমি বিটলসের ফোর্থ সিঙ্গার বলবো, কারণ রিঙ্গো স্টারের প্রত্যেকটা ড্রাম বিট আপনি যদি শুনেন, কাম টুগেদার গানটা যদি শুনেন বা এ ডে ইন দ্য লাইফ, এই গানগুলো শুনলে দেখবেন রিঙ্গো স্টার স্ট্রামিং ইজ লাইক দ্য ফোর্থ সিঙ্গার।
তারা তিনজন গানটা করছে, চতুর্থ জনের ক্ষেত্রে রিঙ্গো ড্রামটা বাজাচ্ছে এবং হারমোনিটা পুরোপুরি গানের সাথে মিল রেখে বাজাচ্ছে। এটাও আসলে অনেক বেশি জিনিয়াস একটা ব্যাপার। চারটা জিনিয়াস পার্সন এবং তাদের প্রডিউসার জর্জ মার্টিন, পাঁচটা জিনিয়াস পার্সন যখন একসাথে হবে, তখন বিটলস, মানে বিটলস অনেক বিখ্যাত একটা ব্যান্ড হওয়াটাই অনেক বেশি অবভিয়াস, এবং এটা যে কেউই বলতে পারে যখন এরকম পাঁচটা মানুষ একসাথে হয়ে কাজ করবে, তখন সামথিং ম্যাজিক্যাল বা সামথিং ডিফারেন্ট, সামথিং মার্ভেলাস উইল হ্যাপেন। বিটলসের গানগুলো যদি আপনি শুনেন তাহলে আপনার কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমি সবগুলো গান শুনেন তাহলে আপনি বিটলসের ইভোলিউশনটা আপনি খুব ইজিলি নোটিস করবেন এবং এ ব্যাপারটা আপনাকে খুব অমানবিক একটা আনন্দ দেবে। আমি সবসময় বিটলস শুনতে গেলে আমি কখন একটা গান দুটা গান শুনি না, আমি তাদের পুরো অ্যালবামটা শুনি, কারণ আমার ইভোলিউশনটা দেখতে ভালো লাগে। এরপর এই অ্যালবামটার পরে যেমন রাবার সোল, রাবার সোলের পরে আমার রিভলভার শুনতে ইচ্ছে করে, রিভলভার শোনার পরে আমার সার্জেন্ট পেপার শুনতে ইচ্ছে করে, সার্জেন্ট পেপার শোনার পরে অ্যাবি রোড শুনতে ইচ্ছা করে, হোয়াইট অ্যালবাম শুনতে ইচ্ছা করে, লেট ইট বি শুনতে ইচ্ছা করে। অর্থাৎ ইভোলিউশনটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি বিটলসের যে জিনিয়াস ব্যাপারটা সেটা আপনার কাছে একদম পুরোপুরি স্বচ্ছ হয়ে যাবে এবং আপনি ইউল ফিল দ্য মিউজিক উইদিন ইউর সোল। আপনি বুঝবেন যে তারা কী করতে চেয়েছে। 1970s পরেই আসলে তারা বুঝতে পেরেছে, 1970s আগে 1969 দিকেই তারা আসলে চারজনে বুঝতে পেরেছে তারা দেবের ডিপার্টিং, তাদের এক একজনের মিউজিক্যাল স্টাইল অথবা তাদের রুচি চেঞ্জ হয়ে যাচ্ছিলো। সো দেন 1970s পরে দে পার্ট ওয়েজ। জন লেনন একটা সময় বলেছিলেন যে বিটলস ইজ, মেবি 1967 বলেছিলেন এটা, যে বিটলস ইজ বিগার দেন জিসাস। এই ব্যাপারটা বলার পরে বিটলসের কিছু ফ্যান তারা তাদের বিটলসের অ্যালবাম বা বিটলসের পোস্টার পুড়িয়েছিল, বিদ্রোহ জানাছিল। বা সবচেয়ে বিষয়কর ব্যাপার হচ্ছে এইটা বলার পরেও বিটলসের ফ্যান দ্বিগুণ তিনগুণ হারে বাড়ছিল পুরো পৃথিবীতে। এটা খুব বেশি বিস্ময়কর একটা ব্যাপার এবং ইন এ ওয়ে জন লেনন ওয়াজ রাইট ইভেন সে, যে তখনকার সময়টায় সবচেয়ে বেশি জিসাসের নাম থেকে সবচেয়ে বেশি জন লেনন বা বিটলসের নামটাই সবচেয়ে বেশি মানুষ শাউট করতো, মানুষ স্ক্রিম করতো। সো এটা একটা হিউজ ব্যাপার ছিল, একটা হিউজ ব্যাপার আসলে। আপনি এটা জাস্ট একবার ভেবে দেখুন যে একজন গড লাইক ফিগারের সাথে একটা মর্টাল হিউম্যান বিইংস বা মর্টাল একটা ব্যান্ডের তুলনা করা হচ্ছে, মানুষ এটাকে বেশি গ্রহণ করছে। সো এটা একদিন দুই দিনের ব্যাপার না, এটা অর্জন করতে হলে বিটলসের লেভেলের মিউজিক করতে হবে। দে আর দ্য গ্রেটেস্ট ব্যান্ড এভার, দে ওয়ার দ্য গ্রেটেস্ট ব্যান্ড এভার, দে উইল বি দ্য গ্রেটেস্ট ব্যান্ড এভার। তাদের উপরে কেউ কখনোই আসবে না, তাদের উপরে কখনো কেউ ছিল না। দে আর দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্যান্ড পৃথিবীতে। বিটলসের পরে যত ব্যান্ড এসেছে, মেটাল, রক, পপ, আর্ট, যত ধরনের জনরা এসেছে, যত মিউজিক এসেছে, সবার তালিকার মধ্যে বিটলস ইনফ্লুয়েন্স হিসেবে অবশ্যই থাকবে, অথবা তাদের ইনফ্লুয়েন্স যারা ছিল ওই ইনফ্লুয়েন্সারদের ইনফ্লুয়েন্সার ছিল বিটলস। সো বিটলসের গান যদি আপনারা না শুনে থাকুন তাহলে আমি এখনও বলছি বিটলসের গান পৃথিবীর সব মানুষের শোনা জরুরি, সব মানুষের শোনা জরুরি। আপনি এবার এটা পছন্দ করেন অপছন্দ করেন সেটা বড় ব্যাপার, বাট প্রথমে অ্যাটলিস্ট শুনে দেখতে হবে এবং অ্যাটলিস্ট আগ্রহ থাকা উচিত যে কী এমন মিউজিক করেছে ব্যান্ডটা যে মানুষ এত বেশি নাম বলে। দ্যাটস অল ফর টুডে। ভিডিওটা একটু বড় হলো, বাট আমি চেয়েছিলাম ভিডিওটা একটু বড় করতে। যদি আমার কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল বাটন হিয়ার। আই এম রিকোয়েস্টিং ইউ টু অল অফ ইউ গাইজ বিকজ আই নিড সাবস্ক্রাইবার্স, আই নিড ভিউজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।